স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি তোফায়েল হোসেন। শুরুতেই সংবাদ শিরোনাম। রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশ উপলক্ষে সংবাদ সম্মেলন। পূর্ব ঘোষণা ছাড়াই রাজশাহী থেকে বন্ধ হয়ে গেছে সকল রুটের যাত্রীবাহী বাস। নাটোরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল, পুলিশি বাধায় পণ্ড। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। কোনো রকমের পূর্ব ঘোষণা ছাড়াই রাজশাহী থেকে বন্ধ হয়ে গেছে সকল রুটের যাত্রীবাহী বাস চলাচল। সোমবার সকাল থেকেই অঘোষিত এই কর্মসূচি পালন করেছে পরিবহন শ্রমিকরা। এছাড়াও নাটোরে দুপুর 2টা পর্যন্ত সামান্য কিছু বাস চলাচল করলেও 2টার পর থেকে বন্ধ হয়ে গেছে চলাচল। বন্ধ রয়েছে চাঁপাইনবাবগঞ্জের সকল রুটের বাস চলাচল। এতে চরম দুর্ভোগে পড়েছে যাত্রীরা। তবে ঢাকা ও রাজশাহী সড়ক বাদে অন্য জেলার ও জেলার অভ্যন্তরীণ সড়কে বাস চলাচল করছে। এদিকে নাটোর জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম সাগর বাস চলাচল স্বাভাবিক রয়েছে দাবি করে বলেন, রাজশাহী থেকে ঢাকাগামী কিছু বাস নাটোরে না আসায় ঢাকাগামী বাসের স্বল্পতা দেখা দিয়েছে। সমিতির পক্ষ থেকে বাস চালানোর কোনো ধরনের বন্ধের নির্দেশ দেওয়া হয়নি। এদিকে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহতাব হোসেন চৌধুরী বলেন, বগুড়ায় তাদের এক শ্রমিককে মারধর করা হয়েছিল। মারধরকারীদের গ্রেপ্তারের দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচি পালন করা হচ্ছে। তবে সোমবার বিএনপির রাজশাহী বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে রাজশাহী চাপাই নবাবগঞ্জ রুটে বাস বন্ধ রাখা হয়েছে বলে দাবি করেছেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল। আমরা বাড়ি থেকে বের হচ্ছি, আমরা তো জানি না যে এখানে এসে গাড়ি পাবো না। গাড়ি না পাওয়ার জন্য আমরা একটা ইভেন্টের মধ্যে পড়েছি। পূর্ব ঘোষণা ছাড়া পরিবহন বন্ধ করলে এটা আমাদের মতো সাধারণ যাত্রীদের সমস্যার ভোগান্তি ভুগতে হয়। আমি আজকে ঢাকা যাব, কিন্তু এই পরিবহন বন্ধ থাকার কারণে আমি ঢাকা যেতে আমার সমস্যা হচ্ছে। রাজশাহীতে বিভাগীয় সমাবেশ উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে মহানগর বিএনপি। সোমবার বেলা 12টায় নগরীর পদ্মা গার্ডেনের একটি কনভেনশন সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, নগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল সহ শীর্ষ নেতৃবৃন্দ। বক্তারা জানান, আগামীকাল বিএনপির বিভাগীয় সমাবেশের সকল প্রস্তুতি সম্পন্ন হলেও প্রশাসন সমাবেশের নির্দিষ্ট স্থান গনকপাড়া 0 পয়েন্ট মণিচত্বরের একটিও নির্দিষ্ট করেনি এবং সবার অনুমতিও দেয়নি। অপরদিকে আশেপাশের জেলা থেকে সকল ধরনের বাস বন্ধ করে দিয়েছে। এতে প্রমাণিত হয় সমাবেশ করতে দিতে ভয় পাচ্ছে সরকার। বিএনপি নেতাদের দাবি, বিষয়টি নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ বিভিন্ন নেতাদের সাথে কথা বললেও তারা বিষয়টি সুরাহা করেনি। তারা জানান, সকল প্রতিবন্ধকতা উপেক্ষা করেই সমাবেশ করা হবে। বিএনপি নেতারা জানিয়েছে, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন এবং ভোট চুরি ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে এই সমাবেশ। আমাদের মাইকিং করতে দেওয়া হয়নি, শহরে কোনো পোস্টার করতে দেওয়া হয় নাই, কোনো ব্যানার লাগানো হয়নি। এবং গতকাল নাটোরের গুরুদাসপুর বড়াই গ্রাম সিংড়া আমাদের বিএনপির কর্মীরা ঘুমাতে পারছে না। সরকারের শুভবুদ্ধির উদয় হবে, আগামীকালকে আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশ করব এবং পরবর্তীতে সারা বিশ্ববাসী দেখছে বাংলাদেশের অবস্থা, ইনশাআল্লাহ সেইভাবে নির্বাচনের মধ্যে দিয়ে ক্ষমতা দেবে। বিএনপি একটি উদার গণতান্ত্রিক নির্বাচনমুখী দল, বিএনপি কোনো সংঘর্ষ যেতে চায় না, বিএনপি শান্তিপূর্ণভাবে থাকতে চায়। জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের 50 বছর পূর্তি উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী মহানগর জাসদের মুক্তিযুদ্ধকালীন জাতীয় পতাকা ও দলীয় পতাকা র্যালি উদযাপন করা হয়েছে। 1 মার্চ দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি নগরীর গুরুত্বপূর্ণ এলাকাসমূহ প্রদক্ষিণ করে সাহেববাজার 0 পয়েন্টে এসে সমাবেশে মিলিত হয়। রাজশাহী মহানগর জাসদের সভাপতি আবদুল্লা আল মাসুদ শিবলির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আমিরুল কবির বাবু, সহসভাপতি শাহরিয়ার রহমান সন্দেশ, যুবজোটের মহানগর সভাপতি শরীফুল ইসলাম সুজন। এ সময় উপস্থিত ছিলেন জাসদের কেন্দ্রীয় নেতা জুলফিকার মান্নান জামি, প্রতিষ্ঠাকালীন জাসদ নেতা বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন সহ মহানগরের সকল থানা ও ওয়ার্ডের জাসদ নেতা কর্মীবৃন্দ। সবাই বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের মহান স্বাধীনতা অর্জিত হয়েছে। বর্তমানে আমরা বাংলাদেশের 50 বছর উদযাপন করছি, অথচ এখনও চাঁদাবাজি, দুর্নীতি, লুটপাটের অবসানে সুশাসন ও আইনের শাসন প্রতিষ্ঠা এবং বৈষম্যের অবসানের লড়াইয়ের অবসান হয়নি। তাই সুশাসন ও আইনের শাসন প্রতিষ্ঠা এবং বৈষম্যের অবসানে সমাজতন্ত্রের পথে পরিকল্পিত অর্থনীতি গড়ে তোলার সংগ্রাম এগিয়ে নিতে হবে।
কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের স্মরণে র্যালি, দোয়া ও আলোচনা সভার মধ্য দিয়ে নাটোরে পুলিশ মেমোরিয়াল ডে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সকালে শহরের বড় হরিশপুর এলাকা থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি বড় হরিশপুর বাইপাস এলাকা প্রদক্ষিণ করে পুলিশ লাইন্স এসে শেষ হয়। পরে সেখানে নিহতদের স্মরণে প্রতীকী শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ, এক মিনিট নীরবতা পালন ও মোনাজাত করা হয়। মোনাজাত শেষে ডিল শেডে অনুষ্ঠিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শাহরিয়াজ, পুলিশ সুপার লিটন কুমার সাহা, জেলা পরিষদ প্রশাসক সাজেদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের সহ নিহতদের স্বজনরা। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রসুলপুরে কারখানায় ভাঙচুর, লুটপাট, বসত ঘরে হামলা ও শ্লীলতাহানির ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে। এ ঘটনায় ঘটনাস্থল থেকে দুজনকে আটক করেছে পুলিশ। দুষ্কৃতিকারীরা মিথ্যা মামলা দিয়ে ভুক্তভোগীদেরকে হয়রানি করার প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। সোমবার দুপুরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রসুলপুরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এলাকাবাসীর সহযোগিতায় হামলায় আহতদের উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মানববন্ধনে উপস্থিত ছিলেন ভুক্তভোগী সুলতান আহমেদ, শিক্ষক নেতা ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নুরুল ইসলাম দুলাল, স্থানীয় ইউপি সদস্য আবুল হোসেন, রসুলপুর ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল খালেক, স্থানীয় যুবলীগ নেতা মাসুদ কাজল সহ অনেকে। মানববন্ধন থেকে বক্তারা জুলুমবাজ, দখলবাজ, সন্ত্রাসী সায়েদুল হক ও নুরুল হক বাহিনীর দৃষ্টান্তমূলক বিচার ও শাস্তির দাবি জানান। কারাবন্দী লেখক মুস্তাক আহমেদের মৃত্যু ও ছাত্রদলের বিক্ষোভ সমাবেশে পুলিশি হামলার প্রতিবাদে নাটোরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে। এ সময় পুলিশি বাধা পেয়ে দলের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে ফিরে যায়। সোমবার বিকেলে শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। এ সময় পুলিশ তাদের ব্যানারটি কেড়ে নিয়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মারুফ ইসলাম, কলেজ ছাত্রদল শাখার আহ্বায়ক জুবায়ের বাবু, বিএনপি নেতা রহিম নিয়াজ সহ অন্যান্যরা। এ ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।